বিদেশ যাওয়ার জন্য রাজনীতি ছেড়ে দেওয়ার মুচ লেখা দেবেন বেগম জিয়া। বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার জন্য নতুন করে আবেদন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার ভাই শামীম ইস্কান্দারের করা এই আবেদন এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন যে সচিব তাকে ফাইলটি পাঠিয়েছেন, এটি তিনি দেখছেন, আগামীকাল তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আইনমন্ত্রী এও বলেছেন যে এ ব্যাপারে পূর্বের সিদ্ধান্ত থেকে তিনি খুব একটা সরে আসবেন না। স্থায়ী জামিন বলতে কি বোঝানো হয়েছে এই প্রশ্ন করলে আইনমন্ত্রী বলেছেন যে তার বিদেশ যাওয়ার ব্যাপারে আগের যে অবস্থান সে অবস্থানে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ শামীম ইস্কান্দার যে আবেদন করেছেন সে আবেদনের মাধ্যমে বেগম জিয়ার বিদেশ যাওয়া সম্ভাবনা নেই, এটি সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। কিন্তু বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার ব্যাপারে এখন তার পরিবার অন্য কৌশল গ্রহণ করেছে। বেগম খালেদা জিয়া ভবিষ্যতে আর কখনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকবেন না, বিএনপির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই, এরকম একটি পৃথক আবেদন দেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। যদিও এ নিয়ে বিএনপি নেতাদের প্রবল বাধা রয়েছে, কিন্তু তার পরিবারের সদস্যরা মনে করছেন যে বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার ক্ষেত্রে এটি একমাত্র উপায়। তিনি বিএনপি চেয়ারপারসন, এই কারণে সরকার তাকে বিদেশ যাওয়ার ব্যাপারে অনুমতি দিচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে বেগম খালেদা জিয়া যেন বিদেশ যেতে পারেন এই জন্য আবার শামীম ইস্কান্দার এবং তার বোন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী। তবে প্রধানমন্ত্রীর কাছে এখন পর্যন্ত তিনি সাক্ষাতে সময় পাননি। প্রধানমন্ত্রীর কাছে আবেদনের আগেই শামীম ইস্কান্দার বিএনপির সঙ্গে বেগম খালেদা জিয়ার সম্পর্ক ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন। এই ঘোষণার মাধ্যমে বেগম জিয়ার রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটতে পারে। এই বিষয়টি নিয়ে শামীম ইস্কান্দার বিএনপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছেন, তবে বিএনপির সকল নেতাই এ ব্যাপারে ঘোর আপত্তি জানিয়েছেন। বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে এ ব্যাপারে একটি খসড়া তৈরি করার জন্য অনুরোধ জানিয়েছিলেন শামীম ইস্কান্দার। এই তথ্যটি একাধিক সূত্র নিশ্চিত করেছে, কিন্তু মাহবুবউদ্দিন খোকন বেগম খালেদা জিয়ার এই ধরনের মুচলেখা দেওয়ার বা দল থেকে পদত্যাগের ঘোর বিরোধিতা করেছেন। খোকন বলেছেন, এটির ফলে বেগম জিয়ার রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটবে এবং সারা জীবনের অর্জন বিসর্জন হবে। কিন্তু তারপরও শামীম ইস্কান্দার এই বিষয়টি নিয়ে ঘোর ধরে আছেন। তিনি আরও কয়েকজন নেতার সঙ্গেও এই বিষয়ে পরামর্শ করছেন। বেগম জিয়ার পরিবারের সদস্যরা মনে করেন যে বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না, কারণ তিনি বিএনপি চেয়ারপারসন, বিদেশে গেলে বিএনপি নতুন করে ষড়যন্ত্র শুরু করবে। কিন্তু বাস্তবে বেগম খালেদা জিয়া এখন অসুস্থ এবং রাজনীতি, ক্ষমতা ইত্যাদি বিষয়ে তার মোটেও মনোযোগ নেই, এমনটি বলছেন তার ভাই শামীম ইস্কান্দার। তাছাড়া শামীম ইস্কান্দারের মতে বিদেশে যেতে না দেওয়ার পিছনে একটি যৌক্তিক কারণ ছিল, আর সেই কারণ হল তখন নির্বাচন ছিল। এখন সেরকম নির্বাচনের প্রসঙ্গ নেই, সরকার নতুন নির্বাচন করেছে এবং এই নির্বাচনে বিএনপিও কোনো আন্দোলন সংগ্রাম করছে না। খালেদা জিয়া তার শারীরিক অসুস্থতা নিয়ে ব্যস্ত, এরকম সময়ে বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠালে সরকারের ক্ষতি হবে না, আর এজন্যই তারা আরেকবার প্রধানমন্ত্রী করুণা প্রার্থী। তারা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেরও চেষ্টা করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে বেগম খালেদা জিয়ার রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা বিএনপিতে কি প্রতিক্রিয়া তৈরি করবে এবং বিএনপির কি পরিণতি বয়ে আনবে সেটি নিয়ে অনেকে চিন্তিত। এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে। আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে।